হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিডিও টাইটেল বা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি কী ভিডিও বানাতে যাচ্ছি। আজকে আমি বানাতে যাচ্ছি যে কীভাবে আপনারা ভিডিওতে থাম্বনেল অ্যাড করবেন। আর যাওয়ার আগে একটা কথা বলতে চাই, আপনারা আমার চ্যানেলটা যারা এখনই সাবস্ক্রাইব করেন নি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে লেখা আছে ইউটিউব স্টুডিও, লিখে সার্চ করে দেবেন। দেওয়ার পর আপনি ইনস্টল করে নেবেন, আমি ইনস্টল করেছি। তারপর ওপেনে ক্লিক করবেন, তারপরে গেট স্টোরেজ দিয়ে দেবেন। তারপর আপনি যে ভিডিওতে থাম্বনেল বানাতে চান ওই ভিডিওতে চলে যাবেন। আমি এই ভিডিওতে থাম্বনেল বানাতে চাই। তারপর যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে কলমের মতো একটা চিহ্ন রয়েছে, যেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এডিট থাম্বনেল, এটাতে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন যে আবার কাস্টম থাম্বনেল, এটাতে আবার ক্লিক করব। তারপর আপনি যে থাম্বনেলটি লাগাতে চান সেটা চয়েস করে দিয়ে দেবেন। আমি থাম্বনেলটা আগে বানিয়ে ফেলছি। তারপরে একটু সিলেক্ট, সিলেক্টে ক্লিক করে দিই। তারপরে সেভ বাটনে দেখতে পাচ্ছেন যে এটাকে আমি ক্লিক করে দেবো। একটু ওয়েট করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে আমার থাম্বনেলটি হয়ে গেল। আর যদি আপনারা কীভাবে থাম্বনেল বানাতে দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমি এক দুদিনের মধ্যে ভিডিওটি ছেড়ে দিব। আশা করি ভিডিও লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।